হাই বন্ধুরা আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এখানে এই ভিডিওটা আগের একটা অংশ আমি দেখিয়েছিলাম এইখানে দেখুন আগের যে অংশটা দেখিয়েছিলাম এই মাটির এই বুদ্ধটাকে আমি বানিয়েছিলাম ওটা আমি দেখিয়েছিলাম তো দেখুন এই বুদ্ধটাকে আমি পুরো মাটির বানিয়েছিলাম তো বুদ্ধটাতে আমি পরে বুদ্ধটাকে ভালো করে মাটির বুদ্ধটাকে পুড়িয়েছিলাম দেখতে পাচ্ছেন পুড়িয়েছি তো পোড়ানোর পর আমি আলাদা একটা মাটি মেখেছিলাম সেই মাটিটা খুব একটা পদ্ধতি আছে মাখার তো যারা জানেন তারা করে নেবেন তো ওই পদ্ধতি তো ওই মাটিটা ভালো করে মাখিয়ে এই বুদ্ধটা মানে পোড়ানোর পর সেই পোড়ানো অবস্থাতে বুদ্ধটার ওপর মাটিটা জোর মানে যত গায়ের জোরে দিয়ে দিতে হবে এবং চোখের জায়গাগুলো ভালো করে টিপতে হবে যাতে সেই জায়গার ছাঁচটা যেন ভালো ওঠে ভালো করে বসানোর পর আস্তে আস্তে ছাঁচটাকে মাটিটাকে বের করে নেবেন দেখবেন এই বুদ্ধটারই ছাঁচ আপনি পেয়ে গেছেন কিন্তু সেই বুদ্ধ মানে ছাঁচটা বের হবে একটু এদিক ওদিক মানে একটু ফেটে যাবে একটু জায়গা সেই জায়গাগুলো আপনি কভার করে নেবেন তো আমি কি করেছি ওই ছাঁচটাকে বের করে ওর ভেতর আমি মোম ঢেলে এই মুখটা বানিয়েছি তো আমি মোমের একটা বুদ্ধ বানালাম তো দেখুন এইটা গোটাটাই কিন্তু মোমের তৈরি দেখতে পাচ্ছি না এই দেখুন কত ইয়ে আছে মোমের আর এই জায়গাগুলো আমি ফাঁক রেখেছিলাম তো এই জায়গাগুলো জায়গাগুলো শেষে আমি লাল মোম দিয়ে ভরে দিয়েছি এবং একটু বাকি আছে সেগুলো একটু কালো বর্ডার বসবে এই জায়গাগুলো লা ভুরুটায় বাকি সব কমপ্লিট হয়ে গেছে দেখুন মুখটা এটা এটা হচ্ছে আমার দ্বিতীয় মোমের মূর্তি আমি ছোটবেলায় একটা মোমের মূর্তি করেছিলাম আর এই একটা মোমের মূর্তি আমি গড়লাম বুদ্ধ তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ধন্যবাদ আমাকে এত সাবস্ক্রাইবারকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে এত লাইক সাবস্ক্রাইব করেন তো আরও যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকে এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আসবো